ভ্যাপসা গরমের পর গত দুই তিন দিন ধরে স্বস্তির যে বৃষ্টি দেখা দিয়েছিল কোরবানির ঈদের দিন তা ভোগান্তিতে পরিণত হলো। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়, যে কারণে কোরবানি দিতে বেগ পেতে হয়েছে রাজধানীবাসীকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বৃষ্টিতে ভিজে ভিজেই রাস্তায় পশু কোরবানি করেন অনেকে, কেউ কেউ আবার ছাতা মাথায় দিয়ে অথবা রেইনকোট পরেই চালিয়ে নেন কাজ, কোথাও কোথাও তেরপাল টানিয়ে লেগে পড়েন কোরবানির মাংস কাটতে। পিছলে পড়ে যায় গরু নিয়ে, গরু বাঁধতে গরু শক্তি লাগে, শক্তি পাও স্লিপ করে, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। মাংস কাটা, তারপর চামড়া ছিলা, বেশ করে লেবারে কাজ করতে পারছে না, লোকজনের সমস্যা হচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, গরু ভিজে যাচ্ছে। অনেকে দেখি আত্মীয় স্বজনের বাসায় পাঠানো হবে, এটা একটু হয়তো ব্যাঘাত ঘটবে। টুবরি টুবরি আটাত বেড়ে গেছে, মনে করেন একটু পরিশ্রম হলেও দেখা যায় বৃষ্টি থাকা শরীর ঠান্ডা। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। প্রতি বছর সকাল সকাল ঈদের জামাত ছেড়ে পশু কোরবানির কাজে লেগে পড়েন রাজধানীবাসী, তবে এবছর ভারী বর্ষণের কারণে সকালের জামাত ধরতে পারেননি অনেকে। এতে কোরবানি দিতেও হয়েছে দেরি, দুপুরের পরেও কোরবানির কাজে হাত দেন অনেকে। ভোগান্তি হলেও খোদার নৈকট্য লাভের আশায় হাসি মুখেই মেনে নিয়েছেন মুসল্লিরা। পরপরই কিন্তু বৃষ্টি নামে অনেকে গরু আপনার রাস্তা বের করবে কিন্তু বের করতে পারতেছে না। দেখা যায় অনেকে বলতেছে যে বিকালে দিমো যদি আকাশটা ভালো হয়। গরুটা ফালাইতে একটু লেট হয়েছে বৃষ্টির কারণে, আর বৃষ্টি যদি না হইতো তাহলে আমাদের প্রায় অর্ধেক কাজ হয়ে যেত। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে মিরপুর, আদাবর, তেজকুনিপাড়া সহ কয়েকটি এলাকা। সেসব জায়গায় পশুর রক্ত মিশেছে রাস্তার পানিতে। বৃষ্টিপাতের কারণে বর্জ্য অপসারণেও বেগ পেতে হয় সিটি কর্পোরেশনের কর্মীদের। পলি দিচ্ছি, পলিও ফাইটটা যেতেছে, ফাইটটা গেলে মনে করেন নিচে পড়া গেলে এগুলো বেলসা দিয়ে উঠাইতে হয়, পরে বৃষ্টির পানির জন্য মনে করেন যে উঠানো যায় না সব জায়গাতে ভালোভাবে। দুপুরের পর বৃষ্টি কমলে কাজে গতি আসে রাজধানীবাসীর। বৃষ্টির কারণে কোরবানি দিতে সময় আর পরিশ্রম দুটোই লেগেছে বেশি। ভোগান্তি কিছুটা হলেও ত্যাগের মহিমায় উজ্জীবিত রাজধানীবাসী, আল্লাহর নৈকট্য লাভের আশায় এ যাত্রা যেন আরও বেশি আনন্দদায়ক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।